উৎসবের আবহে বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের কৈয়র পঞ্চায়েতের অন্তর্গত তোরকোনা পিতাম্বরপুর উচ্চ বিদ্যালয়ের ময়দানে অনুষ্ঠিত হওয়া দুয়ারে সরকার শিবির। এই দুয়ারে সরকার শিবিরকে কেন্দ্র করে এলাকায় উৎসাহের সৃষ্টি হয়। যদিও ইতিপূর্বে একাধিকবার এই পঞ্চায়েত এলাকায় দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হয়েছে, বৃহস্পতিবার ছিল চতুর্থ দফার প্রথম শিবির। বৃহস্পতিবার দুয়ারে সরকার শিবির পরিদর্শন করে এলাকার জনগণ ঠিকভাবে সরকারি পরিষেবা পাচ্ছেন কিনা সশরীরে উপস্থিত হয়ে বিষয়টি নজরদারি করেন খণ্ডঘোষ যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ সিংহ রায়, সিডিপি ও লালেশ শর্মা, পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত বাগদি, সহসভাপতি শ্যামল কুমার দত্ত। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের কোয়র গ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। দেখুন, পরিষেবা বলতে আজকে লক্ষ্মীর ভাণ্ডার যেভাবে প্রকল্পটি সাংঘাতিকভাবে মানুষের কাছে উচ্ছ্বসিত হয়েছে এবং মা বোনেরা আজকেও দেখুন, আজকে খণ্ডঘোষ ব্লকের আজকে পঞ্চম দিন দুয়ারে সরকার ক্যাম্প 21 তারিখে শুরু হয়েছে এবং আজকে কোর গ্রাম পঞ্চায়েতে 26 তারিখ সেই ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। এখনও যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, কন্যাশ্রী এবং খাদ্যসাথী, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, এখনও পর্যন্ত মানুষ এতটাই নির্ভরশীল এবং মানুষ এইগুলো প্রকল্পের ওপর এতটাই আস্থা যে এখনও পর্যন্ত যারা বাকি ছিলেন, যে সমস্ত উপভোক্তা, যে সমস্ত কোর গ্রাম পঞ্চায়েতের বা খণ্ডঘোষ ব্লকের যে সমস্ত মানুষ এখনও পর্যন্ত করেননি, তারা আবার এই 2022-এর যে প্রথম ক্যাম্প দুয়ারে সরকার ক্যাম্প, সেই দুয়ারে সরকার ক্যাম্পে আজকে সেই সমস্ত মানুষ লাইন দিয়ে ফর্ম ফিল আপ করে আজকে সেই সমস্ত প্রকল্পের সুবিধা নিচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডারে যারা টাকা পাচ্ছেন না, আমার মনে হয় তাদের কোনো কাগজের ভুল আছে, অ্যাকাউন্ট হতে পারে, কিংবা যারা আবার ওই শিডিউল সার্টিফিকেট সংযোজন করছেন সেই ক্ষেত্রেও কিছু হয়তো ভুল হচ্ছে বা ত্রুটি হচ্ছে, এগুলোর জন্য একটু ডিটেন হচ্ছে। তাছাড়া লক্ষ্মীর ভাণ্ডার যারাই করেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন লক্ষ্মীর ভাণ্ডার আবার 5 লক্ষ এই 2022-এ দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে 5 লক্ষ ভাই বোনদের লক্ষ্মীর ভাণ্ডার ক্যাম্পের মাধ্যমে, লক্ষ্মীর ভাণ্ডার দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে দেওয়া হবে। সুতরাং যারা পাচ্ছে না তারা সকলেই পাবেন, তাদের হয়তো কোনো টেকনিক্যালি ভুল আছে, অসুবিধা হবে না। তাদের যদি ভুল ভ্রান্তিগুলো থাকে বিডিও অফিসে গেলে সংশোধন করে দিলে তাদের লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকে যাবে। তো পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায়, ব্লক সহসভাপতি বিদ্যুৎ কান্তি মল্লিক, শিবির শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থেকে পরিষেবায় যাতে কোনো রকম অসুবিধা না হয় সেদিকে খেয়াল রেখে যথাযথ দায়িত্ব পালন করেন কৈয়র গ্রাম পঞ্চায়েত প্রধান আগমনী চক্রবর্তী দলুই। পূর্ব বর্ধমান জেলা খণ্ডঘোষ ব্লকে কৈয়র অঞ্চলে তোরকোনা এসকেএম বিদ্যালয়ে এই দুয়ারে সরকার শিবির অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। এই সকল পরিষেবা সব বিনামূল্যে পাওয়া যাচ্ছে, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী কার্ড, সামাজিক সুরক্ষা, নতুন অ্যাকাউন্ট খোলা, মানুষের পরিষেবা সুন্দর সুস্থভাবে দেওয়া হচ্ছে, তার থেকে খুব কম আছে। উপপ্রধান শাহনাজ মণ্ডল, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্কিমগুলো করেছেন সব কিন্তু সাধারণ সমস্ত নাগরিক বিন্দুর জন্য, তা সেই জন্যে ভিড়টা কেন আপনারা জানেন, অনেকেরই এর আগে স্বাস্থ্যসাথী কার্ড হয়নি, সেই স্বাস্থ্যসাথী কার্ড হওয়ার পরেতে সেসব ব্যক্তিরা আবার লক্ষ্মী ভাণ্ডার করতে এসেছে এবং কাস্ট সার্টিফিকেট অনেকেরই থাকেনি, অনেকেই কাস্ট সার্টিফিকেট পেয়েছেন, সেই কাস্ট সার্টিফিকেট জমা দিতে এসেছেন এবং আপনার যে ভ্যাকসিন আমাদের এখানে ভ্যাকসিনও হচ্ছে, দ্বিতীয় ডোজ বা প্রথম ডোজ মিলে প্রায় 60-এর কাছাকাছি স্টুডেন্ট এটা এখানে হয়েছে, স্টুডেন্ট স্কুল থেকে সব এসে ওনারা এ করছেন। আর ব্যাংকের এটা এর আগেও ছিল, এখন আছে লক্ষ্মী ভাণ্ডার, আর হচ্ছে আপনার কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়েছে প্রায় 49 জন। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা।